সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল তোমাদের আমি ব্রড কোশ্চেন সাজেশানস দিয়ে দিয়েছিলাম অ্যান্ড সো এই তোমাদের আমি পঞ্চাশটার মধ্যে শর্ট কোশ্চেন সাজেশনস দিয়ে দেবো সো চলো কোশ্চেন্সগুলো দেখে নাও অ্যান্ড যারা ফুল আগের ব্রড কোশ্চেন ভিডিও নেই ডিসক্রিপশনের লিঙ্ককে আছে দেখে নিও ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝো কোথাও যে শাসন ব্যবস্থায় সারা দেশে একটিমাত্র সরকার থাকে এবং সকল ক্ষমতা এই কেন্দ্রীয় জাতীয় সরকার সরকারের উপর ন্যস্ত থাকে তাকে কেন্দ্রিক সরকার বলে যেমন ইংল্যান্ডের শাসন ব্যবস্থা নেক্সট হচ্ছে কি এক কেন্দ্রিক সরকার দুটি বৈশিষ্ট্য এক হচ্ছে কি যে একটিমাত্র আইনসভা আর একটিমাত্র সরকার নিশ্চয় হচ্ছে কি যে এক কেন্দ্রিক সরকার দুটি সুবিধা উল্লেখ করো শাসন কার্য অখণ্ড এবং জটিলতামুক্ত হয় এবং সরকার দৃঢ় শক্তিশালী হয় নিশ্চয় হচ্ছে কি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার আছে এরূপ দুটি দেশের নাম লেখো মার্কিন যুক্তরাষ্ট্র আর হচ্ছে কি দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থা নেক্সট যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা দুটি সুবিধা লেখো এক হচ্ছে অঙ্গরাজ্যগুলির স্বাধীন সত্তা বজায় থাকে আর পাঠ হচ্ছে কি সাহিত্য স্বজন সুযোগ থাকে আর তুমি যদি নোটস পারচেজ করতে চাও সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেলের এই ব্যাপারটা তাহলে হচ্ছে কি যে নাম্বারটা টেক্সট করতে পারো নেক্সট হচ্ছে কিছু গণতন্ত্র হলো জনগণকে নিয়ে নিয়ে গঠিত জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত স্বাস্থ্য ব্যবস্থার উক্তিকার লেখ উক্তিটিকার উক্তিটি হলো প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি আব্রাহিম লিঙ্কনের নেক্সট হচ্ছে কি যে সমাজতান্ত্রিক গণতন্ত্র প্রচলিত আছে দুটি দেশের নাম হচ্ছে কি যে ভারত ও ব্রাজিল পার্লামেন্টে সম্পর্কিত একটি রীতিনীতির উল্লেখ করা হচ্ছে পার্লামেন্টের শাসন ব্যবস্থায় সংসদের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হলেই দেশের প্রকৃতি শাসক নে হচ্ছে কি যে ব্রিটিশ শাসন ব্যবস্থার এক কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রীয় ব্রিটিশ শাসন ব্যবস্থা এক কারণ এখানে একটি কেন্দ্রীয় সরকার আছে নে হচ্ছে কি যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় দুটি সুবিধা অসুবি সুবিধালেখক ইহা দুর্বল শাসন ব্যবস্থা এবং ব্যয়বহুল জটিল নেই হচ্ছে কি সাংসদের শাসন ব্যবস্থা বলতে কি বোঝো যে সাংসদ যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান হিসেবে নাম সর্বস্ব একজন রাজা বা রাষ্ট্রপতি থাকে প্রকৃত শাসন ক্ষমতা মন্ত্রিসভার উপর ন্যস্ত থাকে তাকে সাংসদের শাসন ব্যবস্থা বলে নেক্সট হচ্ছে কিছু সংসদীয় সরকার দুটি বৈশিষ্ট্য নিয়মতান্ত্রিক ও প্রকৃত শাসকের অবস্থান এবং দায়িত্বশীল শাসন ব্যবস্থা নেক্সট রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বলতে কি বোঝুন যে শাসন ব্যবস্থায় একজন নির্বাচিত রাষ্ট্রপতি হলেন একাধারে রাষ্ট্রপ্রধান এবং শাসন বিভাগের প্রধান কর্তা এখন শাসন বিভাগ তার কাজের জন্য এবং আইনসভার কাছে দায়িত্বশীল থাকে তাকে রাষ্ট্রশাসিত শাসন ব্যবস্থা বলে নেক্সট হচ্ছে কি ব্রিটেনের কোনো শাসনতন্ত্র নেই উক্তিটি কে এবং কেন কেন করেছেন উক্তিটি করেছেন ডি টকভিল এবং সংকীর্ণ অর্থে ইংল্যান্ডে কোনো সংবিধান নেই এবং দেশের গণপরিষদ সম্পর্কিত আনুষ্ঠানিক হিসেব এবং ঘোষণা কোনো সংবিধান ইংল্যান্ডে নেই নেক্সট হচ্ছে কি ব্রিটিশ ব্রিটিশ সংবিধান দুটি বৈশিষ্ট্য ব্রিটিশ সং ব্রিটিশ সংবিধান অলিখিত এবং আইনের অনুশাসন নেক্সট হচ্ছে কি যে মার্কিন রাষ্ট্রপতি বা ভেটো আর ক্ষমতা কী রাষ্ট্রপতি সম্পর্কিত ছাড়া মার্কিন কংগ্রেসের প্রণীত কোনো কোনো বিল আইনে পরিণত হয় না এই ব্যাপারে মার্কিন শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতিকে একটি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতাকে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা বলে মার্ক আমেরিকার আইনসভার নাম কী আমেরিকার আইনসভাটি হলো মার্কিন কংগ্রেস নেক্সট হচ্ছে কি যে আমেরিকাতে আইনসভার তৃতীয় কক্ষকে বলে আমেরিকাতে আইনসভার তৃতীয় কক্ষ বলা হয় রাষ্ট্রপতি ভবন বা হোয়াইট হাউসকে নেক্সট হচ্ছে কি চিনি শাসন ব্যবস্থার একেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয় চিনি শাসন ব্যবস্থা একেন্দ্রিক নেক্সট হচ্ছে কি যে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি কি জাতীয় কংগ্রেসের স্থায়ী কমিটি গর্ব কংগ্রেসের সারা বছরের কাজের জন্য গঠিত স্থায়ী সংস্থা নেক্সট ফরাসি আইনসভার দুটি কক্ষের নাম লেখো ফরাসি আইনসভার দুটি কক্ষ হচ্ছে কি সিনেট সভা এবং নিম্নকক্ষ জাতীয় মার্কিন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য হচ্ছে কি এখানে দ্বি নাগরিকত্ব আছে মার্কিন নাগরিকত্বের মৌলিক অধিকারের সংরক্ষককে মার্কিন সুপ্রিম কোর্ট নেক্সট হচ্ছে কি যে মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থা যে একটি বৈশিষ্ট্য মার্কিন প্রধান দুটি দলের অস্তিত্ব পরিলক্ষিত হয় গণতন্ত্রী দল আর সাধারণতন্ত্রী দল নেক্সট চীনের সংবিধানের কত সালে লিখিত হয় উনিশশো সালে নেক্সট গণ প্রজাতান্ত্রিক চীনের রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ স্থায়ী কমিটি কি জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি শাসনতান্ত্রিক রীতিনীতি কি কেসি হেসরের মতে শাসনতান্ত্রিক রীতিনীতি হলো শাসন ব্যবস্থা সম্পর্কিত এমন সমস্ত নিয়ম পদ্ধতি যা পারস্পরিক বোঝাপড়া এবং চুক্তির মাধ্যমে গড়ে উঠেছে যা শাসনকার্য পরিচালনার সাথে যুক্তি প্রতিটি ব্যক্তি বাধ্যতামূলক বলে স্বীকৃত করে নিয়েছে ডাইসের আইন আইনের অনুশাসন তথ্যে দুটি নীতি উল্লেখ করো আইনের সর্বাত্মক প্রাধান্য এবং আইনের দৃষ্টিতে সকলেই সমান ব্রিটিশ শাসন ব্যবস্থা ছাড়া ছায়া ক্যাবিনেট বলতে কি বোঝো বিরোধী দলের বিকল্প মন্ত্রিসভার ভূমিকার পরিলক্ষিত ছায়া মন্ত্রিসভার কথা বলা হয়েছে বিরোধী দল ক্ষমতাসীন হলে কে কোনো দপ্তরের দায়িত্ব লাভ করবে তা স্থির করে ছায়া মন্ত্রীদের নিয়ে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে মার্কিন সংবিধান দুটি বৈশিষ্ট্য লিখিত ও দুপরিবর্তনই এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা নেক্সট মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার উৎস কি মার্কিন সংবিধান এবং কংগ্রেসের আইন এবং সুপ্রিম কোর্টের ব্যাখ্যা মার্কিন রাষ্ট্রপতির পকেট ভেটো কী মার্কিন রাষ্ট্রপতি অনেক সময় কংগ্রেসের গৃহীত বিলের সম্মতি না দিয়ে টেবিল চলে রাখেন এবং দশ দিনের দিনের মধ্যে যদি কংগ্রেসের অধিবেশন বন্ধ হয়ে যায় তখন বিলটি বাতিল হয়ে যায় একে মার্কিন রাষ্ট্রপতি পকেট ভেটো বলে এ হচ্ছে কিছু যে ব্রিটিশ লর্ডসভায় সভাপতি কে করেন ব্রিটিশ লর্ডসভায় সভাপতিত্ব করেন লর্ড চার্লসে চ্যান্সেলর ব্রিটিশ প্রকৃতিশাসককে প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রীর সদস্য নিযুক্ত করেন কে রাজাবা রানী হচ্ছে কি চীনের রাষ্ট্রীয় পরিষদের সভা আহ্বান ও পরিচালনা করেন কে চীনের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পরিষদের সভা আহ্বান করেন ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান একটি বৈশিষ্ট্য লেখক হচ্ছে কিছু লিখিত বা দুষ্পরবর্তনীয় বাংলাদেশের সংবিধানে যে কোনো একটি বৈশিষ্ট্য এটা লিখিত সংবিধান কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য কর্তৃমূলক রাজনৈতিক ব্যবস্থা জনগণের স্বাধীনতাকে অস্বীকার করা হয় যুক্তরাষ্ট্র কাকে বলে অধ্যাপক ডাইসের মতে যুক্তরাষ্ট্র হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যার উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য এবং শক্তির সাথে অঙ্গরাজ্যের সমূহের সমন্বয় সাধন হলো ঐক্য ছাড়াই মিলন ছোট রিটেনের আইনের অনুশাসনের ধারণ প্রবক্তা কে গ্রেট ব্রিটেনের আইন আইনের অনুশাসনের প্রবক্তাটা হলেন অধ্যাপক ডাইসি ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত কোনটি ব্রিটেনের লর্ড সভা নেক্সট ব্রিটিশ প্রধানমন্ত্রী নিয়োগ করেন কে বা রাজা ব্রিটিশ ক্যাবিনেট কাছ কার কাছে দায়িত্ব থাকে ব্রিটিশ ক্যাবিনেট ব্রিটিশ পার্লামেন্টের কাছে ব্রিটিশের ব্রিটেনের দুটি প্রধান রাজনৈতিক দলের নাম হচ্ছে কিছু রক্ষণশীলতা আর শ্রমিক দল মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি পঞ্চাশটি হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেটের একটি বৈশিষ্ট্য মার্কিন ক্যাবিনেটের সদস্যরা মার্কিন রাষ্ট্রপতির অধ্যস্থন কর্মচারী মাত্র এবার যদি পঞ্চাশটা শর্ট কোশ্চেন্স অ্যান্ড তুমি যদি নোট পার্চেজ করতে চাও তাহলে হচ্ছে কি নর্মালি ওপরে আমার স্নেহারটা টেক্সট করতে পারো সমস্ত ব্রড কোশ্চেন্স যে কোয়েশ্চেনসগুলো আমি দিয়েছি অ্যান্ড তোমরা যদি কোনো এক্সট্রা কোয়েশ্চেন চাও তাহলে সেই কোয়েশ্চেন অ্যান্সার্স পেয়ে যাবে সো থ্যাংক ইউ